অস্ত্রের মুখে তুলে নিয়ে বিয়ে করাসহ নানান অপকর্মের জন্য প্রত্যাহার হয় ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ ওঠে। ডিআইজি মিজানুর রহমান ক্ষমতার দাপটে গত কয়েক বছর ধরে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ নিয়ন্ত্রণ করে আসছিলেন, তার ছোট ভাই মোহাম্মদ স্বপন এবং তিন ভাগ্নিপতি। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ যাবতীয় তদন্ত ভিত্তিক বাণিজ্যিক আসামি ধরা ছাড়াও জিডি মামলা চার্জশিট সবিহত ডিআইজি মিজানের ছোট ভাই স্বপন ও তার তিন ভাগ্নিপতির ইশারা, এমনকি ডিআইজি মিজানের ছোট ভাই স্বপনের অন্যান্য আবদার না রাখায় 2016 সালের মাঝামাঝি সময়ে বদলি করে দেওয়া হয় মেহেন্দিগঞ্জ থানার তৎকালীন এসআই শাহজানকে। স্থানীয়রা জানান, মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ফার্মেসি রয়েছে মিজানের ছোট ভাই স্বপনের, ওই ফার্মেসিতে বসেই পুলিশের সব বিষয়ে খবরদারি করতেন তিনি। স্থানীয়রা জানান, মেহেন্দিগঞ্জের পৌর শহরে আম্বিকাপুর এলাকায় বাসিন্দার আলী আকবরের দুই ছেলে ও ছয় মেয়ের মধ্যে তৃতীয় মিজানুর রহমান, অভাব অনটনে চলত তাদের সংসার। তাদের ছিল সনের কাজগড়, এই ঘরের বৃষ্টির পানি সময় পানি চুয়ে পড়ত। তাদের দারিদ্র পরিবারের সন্তান মিজান ছোটবেলা থেকে ছিলেন মেধাবী। 1980 সালে মেহেন্দিগঞ্জে পাতারহাট পিএম স্কুল থেকে মেট্রিক পাশ করেন তিনি। 82 সালে বরিশাল বিএম কলেজ থেকে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, থাকতেন স্যার এফ রহমানের হলে। স্থানের অভিযোগ করেন, মিজানুর রহমান পুলিশের বিভাগের চাকরি হওয়ার পরই ভাগ্য খুলে যায় পুরো পরিবারের। দুই হাতে অর্থ কামিয়ে কয়েক বছর আগে মেহেন্দিগঞ্জ পৌর শহরে পাতারহাট উলানিয়া সড়কের পাশে কালী কাপুর এলাকায় প্রায় 3 কোটি টাকা ব্যয় নির্মাণ করেন বিশাল বাউন্ডারি ঘেরা বিলাসবহুল দোতলা বাড়ি আমেনা ভিলা। মেহেন্দিগঞ্জের লোকজনের কাছে এই বাড়িটি স্বর্ণ কমল হিসেবে পরিচিত। ঢাকায় পল্টন সহ বিভিন্ন স্থানে নামে বেনামে তার একাধিক ফ্ল্যাট বাড়ি রয়েছে বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন। আগাদ অর্থ সম্পদের মালিক মিজানুরের দুই ছেলে সহ স্ত্রী থাকেন অস্ট্রেলিয়ায়, তার দুই ছেলে পড়াশোনা করেন সেখানে। অস্ট্রেলিয়ায় তিনি বাড়ি করেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রেরা জানিয়েছেন। মেহেন্দিগঞ্জের এক সাবেক সংসদ সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, শুধু মেহেন্দিগঞ্জে নয়, ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে যাবতীয় নিয়োগ বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন ডিআইজি মিজান, অবৈধ ও বাণিজ্যিক করে অগাধ টাকা মালিক হন তিনি। মেহেন্দিগঞ্জ তেমন একটা আসা যাওয়া না থাকলেও ঈদে এবং কোরবানির সময় এলাকায় আসতেন তিনি। এলাকায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, দারিদ্রের মধ্যে ডিআইজি মিজান অনেক দান সদা করতেন বলে জানিয়েছেন ওই সাবেক সংসদ সদস্য। মেহেন্দিগঞ্জের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান বলেন, এক সময় ছাত্রলীগ করতেন মিজান, পরে পুলিশ চাকরি নেন, এলাকায় তেমন আসেন না, তবে মেহেন্দিগঞ্জ একটা বড় সুন্দর বাড়ি করেছেন, সবাই বলে এসপি সাহেবের বাড়ি, আবার কেউ বলে স্বর্ণ কমল, সেই হিসাবে মিজানকে নামে চেনেন তিনি। মেহেন্দিগঞ্জে একজন সন্তান পুলিশের বড় পদে চাকরি করায় এতদিন তাকে নিয়ে গর্ব করতেন স্থানীয় মানুষ, কিন্তু ঢাকায় নারী কেলেঙ্কারি জড়িয়ে পড়ায় এখন সবাই ছিছি করছেন, এই নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে, এটা লজ্জার বিষয়। স্থানীয়রা জানান, 2016 সালের মাঝামাঝি সময় মেহেন্দিগঞ্জ থানায় তৎকালীন এসআই শাহজান পাতারহাট বন্দরে কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল আটক করেন। ডিআইজি মিজানের ক্ষমতাধর ভাই স্বপন মোটরসাইকেলটি ছেড়ে দিতে বলেন, কিন্তু এতে রাজি হয়নি এসআই শাহজান। ডিআইজি মিজান ভাইয়ের অন্যায় আবদার না রাখায় এসআই শাহজাহানকে তাৎক্ষণিক প্রত্যাহার করে শাস্তিমূলক বদলি করা হয় বাবুগঞ্জের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে। ডিআইজি মিজান ক্ষমতা অপব্যবহার এবং তার ভাই ও তিন ভগ্নিপতিকে দাপটের বিষয় এই সময় স্থানীয় দৈনিক সংবাদ প্রকাশ করা হলে বেপরোয়া হয়ে ওঠে মিজান ও তার ভাই। এই সংবাদের প্রেক্ষিতে স্থানীয় এক ব্যক্তি দিয়ে মেহেন্দিগঞ্জ তিন সাংবাদিকদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করা হয় ডিআইজি মিজান। এই মামলায় বরিশাল পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এক কর্মকর্তা অপর অবৈধ প্রভাব খাটিয়ে তিন সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দাখিল করানো অভিযোগ রয়েছে ডিআইজি মিজানের বিরুদ্ধে। যদিও পরবর্তী এই মামলায় বাদী আদালত থেকে মামলা তুলে নেয় ডিআইজি মিজান, রোশানল থেকে বেঁচে যায় স্থানীয় তিন সাংবাদিক। মিজানের রোশানল থেকে বেঁচে যাওয়া মেহেন্দিগঞ্জের সাংবাদিক সঞ্জয় বুহু জানান, ডিআইজি মিজানের ক্ষমতা দাপটের বিষয়ে সংবাদ প্রকাশ করার পর ডিআইজি মিজান ও তার ভাই স্থানীয় সাংবাদিকদের রেখে নেওয়ার হুমকি দেন। এর এক সপ্তাহ পর তার অনুগত ইউপি সদস্য মনির চাপরাশিকে দিয়ে স্থানীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ফোকন, তিনি সঞ্জয় সহ এবং সঞ্জয় দেবনাথের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা করেন। এই মামলায় আদালতে
পিবিআইতে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু পিবিআই তদন্তকালী পরিদর্শক আনোয়ার হোসেন সরজমিনে তদন্ত করেন। ডিআইজি মিজানের প্রভাবে বরিশাল বসেই তাদের তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যার অভিযোগ আদালতে প্রতিবেদন দেন। তো বন্ধুরা, এমন সকল লেটেস্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। ডিআইজির স্বর্ণকমল এবং তার অত্যাচার নিয়ে তোমাদের কি মতামত কমেন্টস করে জানিয়ে দাও।